গানের মতো যাত্রীরা সাগরের সুযোগ বুঝে বিলাসবহুল ক্রুজ থেকে টাকা সোনার গয়না লুটের অভিযোগ। নদীর বুকে বিলাসবহুল ক্রুজে বাউল গানের অনুষ্ঠানে মত্ত যাত্রীরা, সেই সুযোগ বুঝে ক্রুজে উঠে গয়না টাকা সহ যাত্রীদের সর্বস্ব লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানার মুড়িগঙ্গা নদীর বুকে। ওই কাণ্ডে অভিযোগ দায়ের হয়েছে সাগর থানায়। ওই ক্রুজের যাত্রীদের সূত্রে জানা গিয়েছে রবিবার রাত্রে কাকদ্বীপের আট নম্বর লট এবং সাগরের কচুবেরিয়া মাঝামাঝি মুড়িগঙ্গা নদীতে অবস্থান করছিল ক্রুজটি। তাতে ছিলেন ১৮ জন মহিলা সহ মোট ৪৩ জন পর্যটক। যাত্রীদের দাবি, তারা কলকাতার বি গার্ডেন থেকে উঠেছিলেন ওই বিলাসবহুল ক্রুজে। জ্ঞান প্রকাশ বাগ নামে এক পর্যটক জানিয়েছেন, লুটপাটের সময় ক্রুজের ভেতর বাউল গানের অনুষ্ঠান চলছিল, সব পর্যটকই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলেই জানিয়েছেন তিনি। তার অভিযোগ, ওই সুযোগে ছোট যন্ত্রচালিত নৌকায় চড়ে ক্রুজে ওঠে দুষ্কৃতীরা, এরপর তারা যাত্রীদের ঘরে ঢুকে লুটপাট চালায় বলে অভিযোগ। টাকা, সোনার গয়না এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘটনার পর সোমবার দুপুরে সাগর থানায় লিখিত অভিযোগ জানায় ক্রুজের যাত্রীরা। তার ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জ্ঞান প্রকাশের অভিযোগ, ক্রুজ বুকিংয়ের সময় নিরাপত্তা সমস্ত দায়িত্ব নিয়েছিলেন ওই সংস্থা, কিন্তু মাঝপথে এমন ঘটনা ঘটে যাওয়ায় খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এই ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।